আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। চিকেন ভুনা করতে আমরা কম বেশি সবাই পারি। আমি বিভিন্ন রেসিপিতে চিকেন ভুনা করে থাকি। আজকে আমি তারই মধ্য থেকে একটি রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। একটি প্যানে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1টা শুকনো মরিচ, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ এবং 2-3টা দারচিনির টুকরা। এরপর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে এখান থেকে তখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর আমাদেরকে পেঁয়াজ ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাইট ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। এরপর হালকা নাড়াচাড়া করে আমরা এতে 2 টেবিল স্পুন আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়ে নিয়েছি। এরপর আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষিয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো। এরপর সামান্য পানি দিয়ে আমরা 5-6 মিনিট এটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখন আমি চিকেন দিয়ে দিব। আমি এখানে 1টা চিকেন নিয়েছি এবং চিকেনটাকে আমি রেগুলার সাইজের কাট করে নিয়েছি। এখানে 700 গ্রামের মতো চিকেন আছে। এরপর মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমরা চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব এবং আমাদেরকে খুব সময় নিয়ে এটা কষাতে হবে। যত আপনি ভালো করে কষাবেন আপনার চিকেনের স্বাদটা ততটাই ভালো হবে। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করছি না, কারণ চিকেন থেকে অনেক পানি বের হবে এবং সেই পানি দিয়ে আমি চিকেনটাকে 90% কুক করে ফেলব। তো আপনারা এই পর্যায়ে কোনো রকমের পানি ব্যবহার করতে যাবেন না। আমি 10 মিনিট পর ঢাকটা খুলে দেখছি, দেখতে পাচ্ছেন প্রচুর পানি বের হয়েছে। আমি হালকা এখন নেড়ে চেড়ে দিব এবং আমি 15-20 মিনিট পর পরে হালকা নেড়ে চেড়ে দিয়ে কষাতে থাকবো, এতে কষানোর প্রসেসটা খুব ভালো হয়। আমার চিকেন কষানো একদম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে এবং চিকেন থেকে যে পানি বের হয়েছিল সে পানি কিন্তু আর নেই। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আমার কষাতে সময় লেগেছে 45 মিনিটের মতো। আপনারাও মিডিয়াম হিটে রেখে ভালো করে কষিয়ে নেবেন। তারপর আমি হালকা নাড়াচাড়া করে এতে গরম পানি দিয়ে দিচ্ছি। পানি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আপনারা যতটুকু গ্রেভি খেতে চান। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। পাঁচ ছয় মিনিট হয়ে গিয়েছে, আমার চিকেন ভুনা একদম রেডি। ফাইনালি আমি এতে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা মরিচ আর দিচ্ছি গরম মশলা গুঁড়া, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আমার মুরগির মাংস ভুনা একদম রেডি। এটা আপনারা পরোটার সাথে সার্ভ করতে পারেন, গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন, পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, যেটার সাথেই সার্ভ করুন না কেন এটা খেতে ভীষণ মজা। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।